তো ভিউয়ার্স, চলে আসছে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো এখানে আমাদের ওয়্যার শুরু হয়ে গেছে, আমরা 41 অ্যাটাক দিয়ে 94 স্টার করছি এবং এনিমি টিম 32 অ্যাটাক দিয়ে 62 স্টার করছে। তো এখন পর্যন্ত আমরা অনেক এগিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদের কিছু অ্যাটাক শেয়ার করে দেখাই। তো এই হচ্ছে আমাদের সাদিক ভাই, সাদিক ভাই অ্যাটাক দিবে ড্রাগন, ড্রাগন রাইডার দিয়ে, এবং সাথে কিছু লুন নিচ্ছে। সে অ্যাটাক চালু করে দিছে, সে হয়তো চাইতেছে যে এইখানে লুন এবং লাভা দিয়া স্ক্যাটার শটটা নিয়ে নিতে, তো এই কারণে হয়তো কিছু লুন চাচ্ছিল, কিন্তু তার লুন তো মারা পড়ে গেছে। সিসিতে অ্যাবিলিটি দিয়ে টাউন হলের কাছে পাঠাইতে চাইতেছে, কারণ এইখানে পাঠাইতে পারলে সে অধিক পরিমাণে ভ্যালু পাইবে। তো দেখা যাক সে কতটা তার অ্যাটাকে সম্পূর্ণ হইতে পারে। এখন পর্যন্ত তো অ্যাটাক ঠিকঠাক চলতেছে, এখনো দুইটা ইনভি আছে। দেখা যাক, টাউন হল নিয়ে নিচ্ছে সুপার স্টার ভাই। এইখানে মাল্টি নেওয়াটা খুব জরুরি, মাল্টিটা পাইলে অনেক বেশি ভালো হবে। মাল্টি পাইতে পারে নাকি? ও ভাই, মাল্টি নিয়ে নিচ্ছে সুপার স্টার সাদিক ভাই। এটা শুরু করে দিচ্ছে, একটা ইলেকট্রো টাইটেন দিচ্ছে, এখানে হিরো কুইন, দেন সম্পূর্ণ এটাকে চালু করে দিচ্ছে। তো দেখা যাক, সাদিক ভাই অনেক ভালো অ্যাটাক দেয়, মানে এক কথায় বলতে গেলে অসাধারণ অ্যাটাক করে। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, আপনাদের কাছে একটাই অনুরোধ, অতি তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এই অ্যাটাকটা এখন পর্যন্ত ঠিকই চলতেছে, দেখা যাক। এখানে স্ক্যাটার আছে, স্ক্যাটার ঝামেলা করবে কিছুটা, কারণ সম্পূর্ণ ট্রুপস একসাথে, সম্পূর্ণ ট্রুপস যখন একসাথে আছে তো এই কারণে স্ক্যাটার তো সিঙ্গালভাবে মারবে না, স্ক্যাটার শট করলে ড্যামেজ একটু বেশি করবে। দেখছেন অনেক ট্রুপস মারা পড়ে গেছে স্ক্যাটারের হিটে। তো ভাই, স্ক্যাটার শটের সামনে সব ট্রুপস যদি একসাথে জড়ো হয়ে যায় তাহলে এর জন্য অ্যাটাকটা অনেকটাই বাজে অবস্থা হয়ে যায় অ্যাটাকের। হ্যাঁ, এখনও কুইন অ্যাবিলিটি আছে, আশা করি থ্রি স্টার হয়ে যাবে। কারণ কুইন তো এখনও বাচ্চা আছে, কুইন বাচ্চা থাকলেই পুরা বেস্টার, বেস্টার মধ্যে আছে শুধু একটা ক্যানন অ্যাবিলিটি ব্যবহার করছে কুইনের। তো ভাই, ফাইনালি বলছিলাম না সাদিক ভাই অনেক ভালো অ্যাটাক করে, তো সাদিক ভাই তিন স্টার করে ফেলাইছে। তো এখন আমরা আপনাদেরকে দ্বিতীয় অ্যাটাক দেখাবো। তো এইখানে দ্বিতীয় অ্যাটাকের জন্য কিং ফয়সাল ভাই চলে আসছে। কিং ফয়সাল ভাই অসাধারণ অ্যাটাক করে, কিং ফয়সাল ভাই সাধারণত গ্রাউন্ড অ্যাটাকের জন্য পারফেক্ট, তিনি গ্রাউন্ড অ্যাটাক এই পরিমাণে ভালো দেয় যেটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ফয়সাল ভাই আসছে কুইন চার্জ হাইব্রিড আর্মি নিয়ে, দেখা যাক সেই বেসটাতে থ্রি স্টার করতে পারে নাকি। তো ওয়াল ব্রেক করছে যাতে কুইন ভিতরে ঢুকতে পারে ভাই। অসাধারণ কুইন চার্জ করে ফয়সাল ভাই, অসাধারণ কুইন চার্জ করে, কুইনের উপর একটু বেশি ড্যামেজ আসছিল কারণ র্যাগস ব্যবহার করছে। সে চাইবে কুইনদের টাউন হল নিয়ে নিতে, এই সাইডে আপনার এফএফ দিয়ে দিছে, এফএফ এই সাইডটা নিয়ে নিবে, স্ক্যাটার স্ক্যাটার আর্সার টাওয়ার এগুলো নিয়ে নিবে ভাই। একটা ফ্রিজ করা দরকার টাউন হলের উপরে, কারণ হিলার নিল ধরে ফেলাইছে, নাইস ফ্রিজ। অ্যাটাক তো এখনও ভালোই চলতেছে, দেখা যাক কতটা পরিপূর্ণভাবে সুন্দরভাবে অ্যাটাক করতে পারে। আর একটা র্যাগস, নাইস র্যাগস ভাই। মোনালিটির ড্যামেজের কথা ভাই বলাই যাবে না, এখানে সিসি বের হয়েছে, সিসি কিছুটা কুইনের সমস্যা করবে,
ভাই অ্যাড শুরু চালু করে দিছে সম্পূর্ণ অ্যাটাক। তো সিসি তো ডাউন করে দিছে কুইন, এখন দেখার পালা। নাইস হিলার, হিলিং স্পেল ভাই, বুড্ডেকা অ্যাবিলিটি তো সেম আর দেয়া। তো যাই হোক ভাই, এখনো অ্যাটাক ভালো চলতেছে। এইখানে মাল্টিটা নেওয়া খুব দরকার, কারণ মাল্টি না নিতে পারলে হাইব্রিড আর্মির জন্য অনেকটাই কষ্টদায়ক হয়ে যায় বেস ক্লিয়ার করা। সে এখানে মাল্টি নিয়ে নিচ্ছে, এখনও এফএফ দেখছেন, এফএফ পুরা ডিফেন্সগুলো নিয়ে নিচ্ছে ভাই। উইন চার্জের ক্ষেত্রে এফএফ আপনাকে অনেক বেশি হেল্প করবে, মানে আপনি ধারণাই করতে পারবেন না। যদি আপনি ঠিকমতো কুইন চার্জ করতে পারেন, আপনার গ্রাউন্ড অ্যাটাক অসাধারণ হবে। তো এই ছিল আজকের মতোই আমাদের ভিডিও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং যার যা সমস্যা জানাবেন, অবশ্যই সমাধান করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।